মস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকাল পরশুর প্রত্যেকটা পর্বই না আমরা নামি এ কারণে আজকাল পরশু দেখুন আজ যা হচ্ছে যেভাবে কেটে যাচ্ছে কাল পরশু কিভাবে কাটবে আমি আপনি আমরা কেউই জানি না কারা আমাদের সঙ্গে থাকবেন আর কারা থাকবেন না সেটাও আমরা সেভাবে জেনে উঠতে না পারলেও এই বেঁচে থাকাটাই তো আমাদের কাছে সব থেকে বড়ো চ্যালেঞ্জ এবং সামগ্রিকভাবে এই বেঁচে থাকাটাই যাতে আরও ভালো আরও মসৃণ হয় আমরা সে চেষ্টাই করি প্রত্যেকটা পর্বে অনেকটা ভারাক্রান্ত মন নিয়ে একটি পরিবার সকলে কাজ করছে আপনারা জানেন সেটা যারা আমাদের নিয়মিত দর্শক তারপরেও এই পর্বে বিশেষ করে ওই যে বললাম যে বেঁচে থাকার মধ্যেও যাতে মসৃণতা যাতে সুখ সমৃদ্ধি প্রতিষ্ঠা এই সব কিছু আমরা পাই তার জন্যই কিন্তু এই জ্যোতিষ চর্চা জ্যোতিষের জ্যোতিষ নিয়ে এগোনো এবং আধ্যাত্মিকতা এই সবটা নিয়ে এই মুহূর্তের পর্ব মানেই দাদা আমাদের সঙ্গে থাকেন শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আজও আমাদের সঙ্গে রয়েছেন যার আধ্যাত্মিকতা যার পিন পয়েন্ট প্রেডিকশন প্রচুর মানুষকে সঠিক পথ দেখায় সুপ্রতিষ্ঠিত হওয়ার পথ দেখায় দাদা শুরুতেই আজ স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে ধরো সিটিভিএন এর সঙ্গে আমার পথ চলার শুরু আটানব্বই সাল থেকে তখন মানে মানুষের জ্যোতিষ সম্পর্কেই কনসেপ্টে ছিল না যে টিভিতে এর আগে সিটিভিএন চ্যানেলের আগে টিভিতে জ্যোতিষ নিয়ে যে লোকে যে বলবে মানে সেটাও লোকে জানতো ওই জ্যোতিষ মানে হচ্ছে এই আমার একটু হাতটা দেখে দিবি রে ভাই এই এই পর্যন্ত সেই আটানব্বই সাল থেকে তখন আমরা ধর্ম তখন সিটিবিএন তখন এখন তো স্যাটেলাইট হয়েছে সব জায়গায় দেখা যাচ্ছে তখন কেবল চ্যানেল ছিল আমরা ওই চাঁদনি চক আমি চা চাঁদনিচক মেট্রো স্টেশনের কাছে তখন সিটি ভেন ওয়ান সিটি ভেন টু সিটি অফিস ছিল আমাদের তখন সিটি অফিস ছিল সেখানে অনুষ্ঠান করতে যেতাম দুটো বড়োটাতে ওয়ানের প্রোগ্রামগুলো হতো আর ছোটটাতে টুয়ের এর প্রোগ্রামগুলো হতো তো এই এত বছরের পথ চলা সিটি ভেনের সঙ্গে তো যখনই একটা মানে কারোর সাথে এত দীর্ঘ দিনের সম্পর্ক বলো যাই বলো এটা একটা পারিবারিক আত্মীয়তার মধ্যে চলে আসে এর সিটিভিয়েন কে যাও সিটিভিয়েন যেমন আমার যা কিছু উত্থান বলো যা কিছু উন্নতি বলো যা কিছু জীবনে পেয়েছি বলো যা কিছু জীবনে নাম সম্মান পেয়েছি বলো সবই এর কল্যাণে তো সেই কারণে এই পঁচিশ বছর ধরে এই পরিবারের সঙ্গে চলা কালকে যখন দুর্গাপুর চেম্বারে ছিলাম তখন টোটনদার হঠাৎ ফোন পেলাম যে মেজগিনী আর নেই মনটা খুব ভাড়াক্রান্ত হলো কারণ হচ্ছে মেজগিনীকে এত বছর ধরে দেখছি এই পুজোতেও মায়ের কপালে সিঁদুর দিয়েছেন তো মনটা খুব ভারাক্রান্ত হল আসলে সেই জন্য নিজেদের নিজেদের পরিবারের কেউ সদস্য বিয়োগ হলে সেটা সেই ব্যথাটা সেই পরিবারের লোকজনরাই অনুপ্রকৃত অনুভব করতে পারে তো এটা এটা এই চলে চলে যাওয়া এটা সত্যি খুব দুঃখের আমি আমার সমবেদনা জানাই ওনার রাত্রির শান্তা কামনা করি আর যে কোনো দুঃখ ভুলতে গেলে গীতার উপরে তো জুড়ি নেই সেখানেই বলছে বাসাংশী জিজ্ঞানি তথা বিহায় বাসাংশী জিজ্ঞানী তথা বিহায় নবানি গৃণ্যাতি নরৌপরানী তথা শরীরারি তথা শরীরানি বিহায় জৃর্ণিয়া নান্যাতি সংজাতি, নবানি দেহি অর্থাৎ আমরা যেমন নতুন বস্ত্র পরিধান করি আত্মারও কোনো বিনাশ নেই যে পরিবারে যে যিনি অবদান রাখেন তিনি পুনরায় আবার ফিরে তো ওনার আত্মার শান্তি কামনা করি সমবেদনা জানাই খুব খারাপ লাগছে মানে পরিবারের একজন কেউ চলে গেলে যেরকম লাগে সেরকমই লাগছে তো তার মধ্যে অনুষ্ঠান করতে এসেছি যাই হোক একটা ফোন ফোন রয়েছে

বর্ধমানে মেয়ের যেটা দেখতে পাচ্ছি এটা শুক্রবার ছিল জন্মবার মিথুন লগ্ন কন্যা রাশি চিত্রা নক্ষত্র রাক্ষসগঞ্জ কৃষ্ণ একাদশী তিথিতে জন্ম তো এইটা হচ্ছে হরস্কোপ আঁকা ঝোঁকা চিত্রা নক্ষত্রে জন্ম তো আঁকাঝোকার বা আর্টিস্টিক কোয়ালিটি ভালো হয় চিত্রা নক্ষত্রে জন্মালে একটু জেদি প্রকৃতির হয় চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সম্ভাবনা অনেক বেশি ছিল কিন্তু চতুর্থ স্থানে পীড়িত চন্দ্র যেই ধরনের পরিশ্রম করেছিল খেটেছিল রেজাল্ট ততটা আশানুরূপ হতে যায়নি। কি বললাম বুঝেছেন ছোটবেলায় খুবই ভালো ছিল পড়াশোনা কিন্তু যতটা ক্লাস টুয়েলভের রেজাল্ট হওয়া উচিত ছিল সেটা হয়নি

তু একটা বসে আছে অঙ্গারক দোষ বলে বা এই দুটো পাওয়ার কিন্তু এই যে মঙ্গল একসঙ্গে বসে রয়েছে আর বৃহস্পতি শনিটা বসে রয়েছে এখানে শনি নিচস্ত হয়েছে এটা খঞ্জগুরু দোষ তৈরি হয়েছে একটা অঙ্গারক দোষ তৈরি করছে দুটো দোষ তৈরি হয়েছে একটা মঙ্গলের কেতু এই দুটো গ্রহ একসঙ্গে অষ্টমে চলে গেছে আর একাদশে যেটা সফলতার ঘর যেখান থেকে মেডিকেল জয়েন্ট এগুলোতে সফলতা আসে সেখানে বৃহস্পতি শনি বসে আছে একটু ডিফিকাল্টি দেবে একটু বাধা দেবে এমনি মেয়ে মেধা এই জন্যই ক্লাস 12 রেজাল্ট মনের মতো হয়নি আপডেট তো ভালো করে দেখান এটাকে কাউন্সিলিং করেন এই এই জানো এগুলো ঠিক করুন তাহলে দেখবেন ও পাবে পড় প্রতিযোগিতা করলেই হবে হ্যাঁ এগুলো কাউন্সিলিং করে ভালো করে দেখান এখন কোথা থেকে ফোন করছেন

বর্ধমানে দাদা রিসেন্টলি চেম্বার রয়েছে আমি এই কারণেই জানতে চাইলাম আপনি যেহেতু বর্ধমান থেকে ফোন করছেন আর বর্ধমানে দাদা চেম্বারও যেহেতু করেন সেক্ষেত্রে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো এটা বর্ধমান এবং যারা বারার চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ফোন নাম্বার বর্ধমানে দাদা রিসেন্টলি চেম্বার রয়েছে আপনারা একটু ডিটেলটা জেনে যত দ্রুত প্রতিকার প্রতিবিধান করাতে পারবেন তত দ্রুত আপনার মেয়ের সাফল্য শুধু তাই নয় স্বপ্নও পূরণ হবে ছাত্রছাত্রীদের খনিজ সাড়ে সাথে যে যাদের কর্কট রাশি যাদের মকর রাশি যাদের কুম্ভ রাশি এবং মীন রাশি যারা সামনের বছর জয়েন্ট দেবেন বা মেডিকেল দেবে বা ইঞ্জিনিয়ারিং দেবে এমন নয় ইঞ্জিনিয়ারিং দিয়েও যে ভালো জায়গায় চান্স পাওয়া যায় ইঞ্জিনিয়ারিং এখন ইঞ্জিনিয়ারিংয়ের সিট প্রচুর অনেক সময় ভর্তি হয় না কিন্তু ভালো জায়গায় চান্স পাওয়াটাই তো আসল কেননা এত এত ছেলে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে তো এই যে কর্কট রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এদের খুব কেয়ারফুল খুবই কেয়ারফুল হতে হবে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা জয়েন্ট তাদের মা বাবাদের উচিত একটা যারা আধ্যাত্মিকতায় বিশ্বাসী জ্যোতিষী বিশ্বাসী কাউন্সিলিং করানো এবং সেটাকে যথাযথ ঠিক করো নচেত কিন্তু রেজাল্ট এবারে এই সমস্ত রাশিগুলোর প্রত্যাসামাবিক আসতে চাইবে না ফোন রয়েছে হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যালো ম্যাডাম আমি বীরভূমের বোল্টুক থেকে বলছি

জন্মস্থান বহরমপুর তাই তো তো যাই হোক জন্মবার শনিবার কর্কট লগ্ন কুম্ভ রাশি শতভিশা নক্ষত্র দেবাড়িগঞ্জ বা রাক্ষসগণ এইটা হচ্ছে হরস্কোপ এখন মেয়ের চাকরি হয়ে গেছে চাকরি হলে বাবা মার একটাই চিন্তা এবার বিয়ে কবে হবে দুটোই মেজর জীবনে ইভেন্ট তিনটে জীবনের মেজর ইভেন্ট পড়াশোনা চাকরি আর বিয়ে চাকরি আর বিয়ে এই তিনটে হচ্ছে মেন আবার অনেকে বিয়ে হওয়ার পরে সমস্যা দেখা দেয় তখন আবার আমাদের পরামর্শ নেয় ডিভোর্স হয়ে গেল বিয়ে হয়তো জোটক বিচার করেইনি নি কুষ্টি বিচার করেইনি নি বিয়ে দিয়ে দিচ্ছে কুষ্টি মেলেনি তাও বিয়ে হয়ে গেছে তারপরে ব্যাস যেতে না যেতেই সংসারে অশান্তি হাজবেন্ড অন্য মহিলার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে ফোনে চ্যাট করছে হোয়াটসঅ্যাপে চ্যাট করছে ব্যাস ঝামেলা আরম্ভ হয়ে দু হাজার চব্বিশের পরে বিয়ে এবছরের নভেম্বরের পরে বিয়ের যোগ বুঝে গেছে হ্যালো শুনতে পাচ্ছেন আপনি রয়েছেন হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আজই শুনতে পাচ্ছি তেরোই নভেম্বরের পরে বিয়ের যোগটা পড়ছে অগ্রাণ মাসের পরে এই বছরে চব্বিশ সালে ফালে গেছে একবার দেখা করবেন অবশ্য বিয়ের আগে মাস্ট কনসাল্ট করা উচিত তার কারণ জীবনটা সুন্দর হয় দেখুন ছেলের চাটে মাঙ্গলিক দোষ নেই বা এরকম বাজে বিয়ের জায়গায় কোনো বাজে সেরকম দোষ নেই কিন্তু তবু জোটক যদি না মেলে হ্যাঁ প্রেম করছে একজন প্রেম করছে ছেলে মেয়ে চার গুণ মিল আচ্ছা সে জোর জবরদস্তি করে বিয়ে করে ফেলল বাবা মার অপতে কি হলো দু বছর পরে এক বছর যেতে না যেতেই ব্যাস ডিভোর্স একজনকে বললাম যে তোমার মাঙ্গলিক রয়েছে এটাকে ঠিক বিয়ের আগে ঠিক করে নিও উচ্চশিক্ষিত মেয়ে বিদেশে চাকরি করে ছেলেকে হাজব্যান্ডকে নিয়ে কান্সে ঘুরতে গেল সমুদ্রে ডুবে হাজবেন্ডের মৃত্যু তো এগুলো ওই জন্য বিয়ের আগে জটক বিচার বা কুষ্টি বিচারটা মাস্ট করিয়ে দিলে ভালো হয় সবার অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আপনি বাকি অনুষ্ঠানটা শুনতে থাকুন আমি অবশ্যই কথা বলছি আলোচনা করছি আসবো তবে একটু চেম্বার ডিটেলটা আপনাদেরকে জানিয়ে রাখি আর হেল্পলাইন নম্বর তিনটে যাচ্ছে তবে সমস্ত চেম্বারের জন্য যে বুকিং নাম্বার এইট একদম প্রথম যে ফোন নাম্বারটা যাচ্ছে আপনারা সমস্ত চেম্বারের যে কোনো আপডেটের জন্যই এইট এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কলকাতার দক্ষিণ কলকাতার গড়িয়াহাট সেখানে তাদের একমাত্র চেম্বার মানে কলকাতার একমাত্র চেম্বার বলা যেতে পারে নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান সেটা হচ্ছে গড়িয়াহাটের ক্ষেত্রে ফোন নাম্বার যাচ্ছে বুকিং নাম্বার যাচ্ছে কিছুক্ষণ আগেই বললাম বারাসাত এবং বর্ধমান এই দুটো চেম্বারের ক্ষেত্রে বুকিং নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো দুর্গাপুরের বেনাচিটিতে দাদা মাসে দুবার চেম্বার করতে যান মাসে দুবার চেম্বার করেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স দুর্গাপুরের চেম্বারের বুকিং নাম্বার আর এরপর আসি এছাড়াও তো দাদার একাধিক চেম্বার রয়েছে আপনারা জানেন সকলেই নিচে দেখুন ডেট যাচ্ছে ডিটেল যাচ্ছে কোন চেম্বারে যোগাযোগ করার জন্য কোন ফোন নাম্বার ই স্ট্রিপে আপনারা দেখতে পাবেন যাচ্ছে গৌহাটি দিল্লি ব্যাঙ্গালোর শিলচর একাধিক চেম্বার রয়েছে হলদিয়ায় জানুয়ারির আঠাশ তারিখ চেম্বার রয়েছে তার আগে বহরমপুরে চেম্বার রয়েছে এগারোই জানুয়ারি বর্ধমানে চেম্বার রয়েছে জানুয়ারির তেরো তারিখ ফোন নাম্বার আপনাদেরকে বললাম মালদায় চেম্বার রয়েছে পনেরোই জানুয়ারি তারপর কৃষ্ণনগর সেখানে চেম্বার থাকছে সতেরোই জানুয়ারি দুর্গাপুর সেখানে চেম্বার থাকছে উনিশে জানুয়ারি দিল্লিতে ফেব্রুয়ারিতে চেম্বার রয়েছে জানুয়ারিতে শিলচরে চেম্বার রয়েছে তেইশ তারিখ কোচবিহারে পঁচিশে জানুয়ারি চেম্বার রয়েছে মেদিনীপুরে চেম্বার রয়েছে সাতাশে জানুয়ারি ব্যাঙ্গালোরে চেম্বার থাকছে উনত্রিশে জানুয়ারি আগরতলায় ফেব্রুয়ারির দু তারিখ চেম্বার থাকছে হলদিয়ার কথা আপনাদেরকে বললাম আঠাশে জানুয়ারি চেম্বার থাকছে এছাড়াও আপনাদের যদি কোনো ডিটেলের প্রয়োজনীয়তা হয় এবং বুকিংয়ের জন্য এইট এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন যেটাকে নিয়ে বলছিলাম এখন সব থেকে ওই তিনটে বিষয় এক হচ্ছে এডুকেশন দুই হচ্ছে কেরিয়ার আর তিন হচ্ছে বিয়ে দেখুন পরিশ্রম তো সবাই করে কিছু মানুষ দেখবেন অল্প পরিশ্রম করে সফলতা পেয়ে যায় ছেলে তেরো জনেরই চাকরি হয়ে গেছে আপনার ছেলেরটা হয়নি ক্যাম্পাস ইন্টারভিউ তারপর চাকরিতে কোনো পারমানেন্সই নেই একটা এখন এই সময়ে ধরো আমেরিকার মতো জায়গাতেও এই সময় কিন্তু রিসেশনের টাইম তাহলে ভারতের এই কোভিড এর পরে তো ভারতের অবস্থাটা বুঝতে পারছো চাকরির বাজারটা চাকরির বাজার অত্যন্ত খারাপ এবং বেকারত্ব বৃদ্ধি কত কয়েক দশকের থেকে বেশি তো এইগুলো মাথায় রাখলে তো চলবে না আমাদের জন্মচকটাকে ঠিক করতে হবে রবি শুক্র যদি একসঙ্গে ক্লোজ পজিশনে থাকে একসঙ্গে যদি বেশি কাছাকাছি থাকে প্রবল দারিদ্র দোষ তৈরি করে ও আপনি ইঞ্জিনিয়ারিং না ডাক্তার পড়ু যাই পড়ুক বা ও কোয়ালেতেই পড়ুক এই দোষ থাকলে আপনার অর্থভাগ্য কখনো দাঁড়াবে না সেইভাবে দাঁড়াতে চাইবে না বেসরকারি সেক্টরে চাকরি করলে উন্নতি হতে চাইবে না রবি শুক্র যদি কি বলে কনজাংশানে চলে আসে তেমনই শুক্ররাও একসঙ্গে জড়োত্ব দোষ ওই এক ঘেচারি ওই এক অফিসে যাচ্ছে দশ হাজার টাকার মাইনে বারো হাজার টাকার মাইনে পঁচিশ হাজার টাকার মাইনে বা এক লাখ টাকার পঞ্চাশ হাজার টাকার মাইনে কর্মে কোনো উন্নতি নেই এই শুক্ররাও জড়ত্ব দোষ এটা খুব খারাপ কেরিয়ারের পক্ষে আমি আজকে যেটাগুলো বলছি যে দারিদ্র দোষ জড়ত্ব দোষ বৃহস্পতি শুক্র যদি একসঙ্গে থাকে এটাও এক ধরনের দারিদ্র দোষ তাই এগুলো থাকলে চাকরি বাকরি ভালো পাওয়া যায় না কর্মক্ষেত্রে উন্নতি হতে চায় না ইতাদিতাদিত এই দোষগুলো জন্মকুষ্ঠিতে থাকলে সেগুলোকে যথাযথভাবে দেখালে সেগুলো যদি যথাযথভাবে ঠিক করা যায় ঈশ্বরের আশীর্বাদে একটা মানুষের জীবনে শুভ প্রভাব নেমে আসে সে ভালো চাকরিবাকরি করতে পারে ভালো চাকরিবাকরির সুযোগ আসে সে ভালো উন্নতি করতে পারে তার জব স্যাটিসফ্যাকশন আসে মনের দৃঢ়তা আসে মনের জোর বাড়ে আমার মনে ফোন কে বলছেন হ্যাঁ হ্যালো কে থেকে বলছেন বলুন হ্যাঁ হ্যাঁ আমি দাদার থেকে একটু দাদা দাদার সাথে কথা বলতে চাই হ্যাঁ অবশ্যই দাদার সাথে কথা বলবেন কার সম্পর্কে জানবেন বলুন আর পরিচিত কেউ অ্যাক্সিডেন্ট অনুষ্ঠান দেখেন আপনি নিয়মিত হ্যাঁ হ্যাঁ আমার এক বান্ধবী ছেলে আসলে দাদাকে ব্যক্তি খুব উপকার পেয়েছে সেই জন্য আমি একটু জানতে চাই আমার ছেলের সম্বন্ধে আচ্ছা বলুন হ্যাঁ বান্ধবী কি চাকরি করছে এখন কি মানে উপকার পেয়েছে বললেন যদি একটু ডিটেইলে বলেন হ্যাঁ 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 ও উপকার পেয়েছে মানে ও শর্ট চাকরি দাদা বলেছেন পাবে তাই শর্ট টার্ম পেয়েছে বাহ

সেই জায়গাটা পড়াশোনার জায়গাটা কোন একটা জায়গায় ধাক্কা খেয়েছে কারণ এই চারটা আপনার ছেলের চারটা কালসর্প দোষ রয়েছে তো এর ক্ষেত্রে কালসর্প দোষটা ঠিক করা উচিত যদি কেরিয়ারে উন্নতি করতে চায় ভালো চাকরি বাকরি পেতে যায় কালসর্প দোষ মাস ঠিক করতে হবে কালসর্প দোষ কেরিয়ারের ওপরে না ব্যাড এফেক্ট ফেলবে ভালো চাকরি হওয়ার ক্ষেত্রে উন্নতি হওয়ার ক্ষেত্রে খুব বাধা আসবে এমনিতে একে ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কাজ করতে বলুন সেই সব সেক্টরের পরীক্ষা বা সেই সংক্রান্ত বিষয়ে যে সমস্ত পড়াশোনাগুলো রয়েছে সেগুলো করতে ক্ষেত্রে বাজে এফেক্ট ফেলতে পারে ওই দোষটাকে ঠিক করতে হবে ঠিক আছে ওই দোষটা ঠিক করলে আপনার ছেলের দেখুন ভালো হবে এই এই একটাই মাত্র দোষ পাওয়া যাচ্ছে যেটা ও ক্যারিয়ারে আর্থিক দিক থেকে যে উন্নতি সেটা অনেকটা বাধা বাধা দেবে কোন ক্ষেত্রে আমাদের মনে ছেলেটিও এখনো পড়াশোনা করছে মানে ক্যারিয়ারটা সঠিকভাবে তৈরি হওয়ার আগে যদি একবার দেখিয়ে সমস্ত রকম যা সমস্যা ছাত্রছাত্রীদের ছোট থেকে দেখানোই ভালো দেখুন আমি আজ পর্যন্ত যাকে যাকে গাইড করেছি ছোট থেকে যাদেরকে যারা আমার কাছে এসে যে তারা প্রত্যেককে প্রতিষ্ঠা প্রপার গাইডেন্সটা ভীষণ জরুরি আমি কাউকে দেখুন আমি আমি প্রথম কথা হচ্ছে আপনারা আমার অনুষ্ঠান থেকে এতটুকু তো বোঝেন যে আমি পড়াশোনা করা লোক পড়াশোনাটা আমি করেছি এবং এখনো করি এবং আমি আমার যে গাইডলাইন আমার গাইডলাইন কেউ যদি মানুষ হয়তো কারুর দেখুন দু মাসে হয় কারুর ছ মাসে হয় কিন্তু একটু ধৈর্য রেখে যদি আমার গাইডলাইন মানা যায় একটা মানুষের জীবনে সাফল্য আসবেই সে উন্নতি করবেই ছাব্বিশ বছর মানে আজকে পঁচিশ বছর পেরিয়ে মানে টিভিতে ধরো ছাব্বিশ বছর আবার যদি ইন যদি দেখি কত বছর ছিল চৌত্রিশ বছর এই পেশায় টেকা কোনো পেশায় চৌত্রিশ বছর দেখুন কত ছোট থেকে আমি যখন ওই যে বললাম নাইনটি এইটে এ প্রোগ্রাম করতাম তখন এইরকম রোগা ছিলাম অনেক আমি যখন বসি মতো কম বয়সী অ্যাস্ট্রোলজার কখনো টিভিতে এত কম বয়সী অ্যাস্ট্রোলজার তখন ছিলও না এবং আমাকে অনেকে বাচ্চা অ্যাস্ট্রোলজার বল আটানব্বই সালে এত ছিলও না তখন 98 সালে কিছু ছিল একটু ছিল না সব বয়স্করা আমাদের দাদু মানে যারা জ্যোতিষী মানে তাদের সেই বুড়ো চেহারা বয়স্ক চেহারা আমি কাউকে অসম্মান করি এটা মজার কথা বলছি তো তারা ছিল সেই জায়গা থেকে তখন যেту মানে ওই বলে না নিজের ছকটা ভালো করে জানতে হয় আমি ইন্ডিয়ান আন ভালো সুইমার ছিলাম ভালো জিমন্যাস্টিক শিখেছি যোগাশনে চ্যাম্পিয়ন डिस्ट्रিক চ্যাম্পিয়ন ছিলাম বহু কম্পিটিশনে আমি আর আমার ভাই প্রাইজ পেয়েছি এই যে বসে আমি ফার্স্ট ভাই ভাই সেকেন্ড সেকেন্ড ফার্স্ট আমি বহু আঁকাতে আমরা প্রাইজ পেয়েছি এবং বাবা ছোটবেলা থেকে এমন কিছু নেই যা শেখায়নি জিমন্যাস্টিক শিখিয়েছে প্রথমে আমরা যে উত্তর কলকাতায় থাকতাম মোটুলি পার্কে গিয়ে আমরা জিমন্যাস্টিক করতাম সকালবেলা মর্নিং ওয়াকে ছোলা খেয়ে কাঁচা ছোলা খেয়ে জিমন্যাস্টিক করতাম তারপরে একটু বড় হলে যোগাসন শিখলাম ভালো জায়গা থেকে ডিস্ট্রিক্ট অফ ডিস্ট্রিক্ট বেঙ্গলে আমি যোগাসনও চ্যাম্পিয়ন ছিলাম তারপরে যোগাসন করার পরে একজন বলল যে এত ফিট চেয়ারা তখন তো সব সামার সল্ট ভল্ট সবই দিতে পারতাম আমি হ্যাঁ তো বললো যে সুইমিংয়ে ভর্তি করে দাও এ তোমার ছেলে ইয়ে ভালো হবে ওখান থেকে সুইমিং ডাইভিং করলাম ডাইভিং মানে যে বোর্ডের মধ্যে দুম করে লাফিয়ে থ্রি মিনিট এমনি দিগবাজি খেয়ে জলের মধ্যে যেটা পড়া ভল্ট খেয়ে পড়ে ভল্ট খেয়ে সেরকম অনেক ব্যাক ড্রাইভ ফ্রন্ট ড্রাইভ সামার সল্ট রিভার্স ড্রাইভ ইনার ড্রাইভ অনেক রকম ড্রাইভ ড্রাইভিং হয়েছে। এবং স্প্রিং বোর্ড একটাকে বলা স্প্রিং বোর্ড একটাকে বলা হাই বোর্ড তো সেইগুলো সেগুলো সেগুলোও করেছি তার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে আধ্যাত্মিকতার পরিবেশ বহু মানুষ আসতো বহু পণ্ডিতরা আসতো এখন পণ্ডিত কোথায় এই ফেসবুকে দেখছিল একটা পণ্ডিত বিয়ে দিচ্ছে বলে ওং গন্ধই নম হ্যাঁ মানে গোষ্ঠীর নম এই এই হচ্ছে এখন পণ্ডিত ব্রাহ্মণ এটা হারিয়ে আমাদের সে সময় সব বড় বড় সংস্কৃত জানা সব বড় বড় সব লোকজন আসতো বাড়িতে বাবার কাছে চর্চা করতো কত মন্ত্র নিয়ে চর্চা হতো তো সেইখান থেকে জ্যোতিষী আসা জ্যোতিষের বইও আমাদের বাড়িতে ছিল আমার দাদুও খুব বড় পণ্ডিত ছিল বেনারসে বেনারসে এখনও আমাদের বাড়ি রয়েছে বেনারসের পণ্ডিত ছিল দাদু বেনারসের বিশাল নাম করা পণ্ডিত ছিল দাদুর বাবা শশীভূষণ স্মৃতি তার বিভিন্ন ইয়ে বই রয়েছে কি বলে সংস্কৃতের বই রয়েছে দাদুর যে বাবা হ্যাঁ তো সেই কালচার থেকে করতে 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 জ্যোতিষী আসা তো সেই মানে চাকরি পেয়েও আমি দেখেছি আমার জন্মছক আমার ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন সবাই যখন সবাই আমার কোচ যারা কোচ ইয়ে ছিল সবাই তখন বলছে যে চাকরি ছেড়ে দেবি চাকরি করবি না অ্যাপয়েন্টমেন্ট আমি তো আমি যাইনি তো সেই জন্য নিজেকে জানতে হবে কিতে উন্নতি কিভাবে উন্নতি কেরিয়ার কোন দিকে যাবে এইটা কেউ বলবে না একটা বাচ্চা ছেলে খুব দুষ্টু হলে তাকে কেউ শান্ত করতে পারবে না কোনো কাউন্সিলার কোনো ওষুধ দিয়ে কোনো সাইকাট্রিক দেখিয়ে জ্যোতিষ কাউন্সিলিং এবং জ্যোতিষ পেশা মানুষকে এই এখানে যেভাবে সেটা অন্য পেশায় সম্ভব নয় আজকের পর্ব যেহেতু শেষ করতে হবে এখানেই কাল বুধবার বেলা বারোটা পাঁচে দাদার পর্ব রয়েছে তাই পরবর্তী পর্বে আপনাদের নজর থাকুক দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার